Hello friends, welcome to Sharmishta Cooks. Today I am going to show you a very beautiful summer recipe. Mango. Guess what is it? Yes, I am going to show you how to prepare the delicious mango shake. I have used Himshagar mango. Bengali Himshagar amta shobar khub priyo ar ei amta besh mishti fiber কম থাকে তো আমি সেই জন্য হিমসাগর ম্যাঙ্গোটা ইউজ করেছি সো লেটস গো অ্যান্ড চেক হাউ আই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য ম্যাঙ্গো শেক এখানে আমি দুটো ম্যাঙ্গো নিয়েছি দুটো ম্যাঙ্গোর পাল্প আর আমি ম্যাঙ্গো পালগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর এটা আমি হিমসাগর আম নিয়েছি আপনারা যে কোনো ভালো মিষ্টি আম নিতে পারবেন এখানে আমি 3 teaspoon সুগার নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন এখানে আমি চেরি আর ক্যাশিউ নাট চপ করে নিয়েছি দিস ইজ ফর গার্নিশিং আর ফ্রেশ মিন্ট লিভ নিয়েছি দিস ইজ অলসো ফর গার্নিশিং আর এখানে আমি 1 কাপ চিল মিল্ক নিয়েছি আর আমি এর সাথে ইউজ করব ভ্যানিলা আইসক্রিম যেটা আমার বাড়িতে বানানো ভ্যানিলা আইসক্রিম সেটা আমি যে যখন মানে ইউজ করব তখন ফ্রিজ থেকে বার করব না হলে সেটা মেল্ট হয়ে যাবে তো প্রথমে আমি যেটা করব আমি এই মিক্সার গ্রাইন্ডারের জারে প্রথমে আমি ম্যাঙ্গো পাল্পগুলো দিয়ে দিচ্ছি আগে আমি ম্যাঙ্গো পাল্পের পিউরিটা তৈরি করব আর সেটা দেখুন এই আমের মধ্যে আমি যেহেতু হিমসাগর আম নিয়েছি এই আমের মধ্যে একটু ফাইবার থাকে সেই জন্য সেইগুলো ফাইবার বলতে আমি যেটাকে আঁশ আমের আঁশ বলা হয় সেই ফাইবারসগুলো থেকে যায় সেই জন্য আগে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করার পর একটু সিভার দিয়ে আমি সেটাকে ফাইবারগুলোকে আলাদা করে নেব তারপরে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের মধ্যে যাব আচ্ছা আমার ম্যাঙ্গো পাল্পটা দেখুন রেডি করা হয়ে গেছে আর এই পাল্পটা আমার সিভিং করতে হলো না কারণ পাল্পটার মধ্যে আমি কোনো রকম ফাইবার পাইনি সেই জন্য সিভিং পার্টটা আপনাদের দেখাতে পাচ্ছি না আর কোনো একদমই এটা ফাইন পাল্প বেরিয়েছে কোনো রকম ফাইবার ছিল না বাট আপনারা যে আম ইউজ করবেন সেটাতে যদি ফাইবার থাকে তাহলে একটু সিভার দিয়ে সিভিং করে নেবেন এবার আমি অ্যাসেম্বল করছি ম্যাঙ্গো শেকটা দেখুন আমি ফার্স্টে প্রথমে আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্পের সঙ্গে এখানে আমি 1 কাপ চিল মিল্ক এই মিল্কটা 1 ঘন্টা মতো ফ্রিজে ছিল সেজন্য চিল্ড মিল্ক হয়ে গেছে আর এখানে আমি চিল্ড ওয়াটার দিচ্ছি 1/2 কাপ দেব চিল্ড ওয়াটার 1/2 কাপ ওয়াটার নিয়েছিলাম আর তার সঙ্গে আমি 3 teaspoon সুগার দিয়ে দিচ্ছি যেটা দেখার জন্য আমি বলছিলাম আপনাদের এইটা ভ্যানিলা আইসক্রিম এটা বাড়িতে বানানো ভ্যানিলা আইসক্রিম আমি এই ভ্যানিলা আইসক্রিমটা 2 teaspoon আমি এই জারের মধ্যেই দিচ্ছি আর বাকিটা আমি দেব গার্নিশিংয়ের সময় এই আইসক্রিমটা দিলে টেক্সচারটা খুব ভালো হবে স্বাদটাও খুব ভালো হয় আপনারা যখন ম্যাঙ্গো শেক বানাবেন আইসক্রিম দিয়ে দেখবেন আমি এবার এটাকে ব্লেন্ড করব দেখুন আমার ম্যাঙ্গো শেক রেডি আমি এবার এটাকে সার্ভ করব আমি এটার সঙ্গে আইস কিউবস দিলাম না এই কারণে আমি চিল্ড ওয়াটার দিয়েছি চিল্ড মিল্ক দিয়েছি সেই জন্য কিন্তু আপনারা ইচ্ছা করলে এর সঙ্গে আইস কিউব দিতে পারেন অ্যাকচুয়ালি বেশি আইস কিউব বা জল বেশি হয়ে গেলে সেক্ষেত্রে একটু ডাইলিউটেড হয়ে যায় আমরা ম্যাঙ্গো শেকটা একটু থিক আমরা পছন্দ করি সেই জন্য কিন্তু আপনারা ইচ্ছা করলে 2-1টা আইস কিউব অ্যাড করে দিতে পারবেন প্রথমে আমি একটু করে আইসক্রিম দিয়ে দেব আমরা যেহেতু দোকানের মতন করে বানাচ্ছি সেই জন্য আইসক্রিম দিচ্ছি যদি বাড়িতে কখনো আইসক্রিম না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই আইসক্রিম ছাড়াই খেতে পারবেন আর আইসক্রিম যদি না থাকে শেকের মধ্যে
ম্যাঙ্গো শেকের মধ্যে যদি আইসক্রিম না দিতে পারেন, যদি কখনো স্টকে না থাকে, সেক্ষেত্রে ওই যে মিল্কটা দিলাম, মিল্কের সঙ্গে একটু মিল্ক পাউডার মিশিয়ে দেবেন। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দিলেই থিকনেসটা এসে যাবে মিল্কের সাথে। আমি একটু ক্রাশড ক্যাশিউ আর অল্প চেরি দিয়ে গার্নিশ করছি সুন্দর দেখতে লাগার জন্য। আর আজকে আমার বাড়িতে মিন্ট লিভস আছে, সেই জন্য আমি মিন্ট লিভস দিচ্ছি। বাট দিজ আর অনলি ফর গার্নিশিং, আপনাদের কারো না থাকলে দেবেন না, তাতে কিছু যায় আসবে না। দিজ আর অনলি ফর গার্নিশিং। ম্যাঙ্গো শেক ইজ রেডি অ্যান্ড ডান। হোপ ইউ হ্যাভ লাইক দ্য প্রসেস অফ মেকিং ম্যাঙ্গো শেক। কেমন লাগলো ম্যাঙ্গো শেক প্রিপেয়ার করা? নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা এইভাবে ট্রাই করবেন? অ্যান্ড লেট মি নো ইয়োর কমেন্টস ইন দ্য কমেন্ট বক্স। প্লিজ ওয়াচ, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। শেয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইফ ইউ শেয়ার দ্য রেসিপিস দেন মোর অ্যান্ড মোর পিপল উইল কাম টু নো দিস অ্যান্ড দে উইল অলসো লার্ন দ্য রেসিপিস। অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। Your love and support is very important for me. Thank you so much. I'll be back again with a new recipe very soon. Till then, take care and stay safe.